জয় জগন্নাথ বন্ধুরা, রয়েছি পুরীতে এবং পুরী লাইট হাউসের কাছে কয়েকটা সস্তার হোটেলের খোঁজ নিয়ে কিন্তু আমি চলে এসেছি এবার। আর এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা কিন্তু লাইট হাউস গুরুদুয়ারের একদম পেছনে, আর হোটেলটার নাম হচ্ছে দ্য রেস্ট। এই হোটেলটা কী করে আসবেন চলুন আপনাকে দেখিয়ে দিই। পুরী স্বর্গদ্বার থেকে কিছুটা এগিয়ে এসে আপনারা পেয়ে যাবেন এই লাইট হাউস সি বিচটা, যেখানে অপেক্ষাকৃত কম ভিড়, সাথে পাবেন উত্তাল সমুদ্র এবং বেশ বড় ও বিস্তৃত সমুদ্র সৈকত। স্নানের জন্য নিরাপদ ও কম কোলাহলের জন্য এই সৈকত বেশ জনপ্রিয়। আজ আমরা যে হোটেলটা দেখব সেটা এই লাইট হাউসেরই একদম কাছে অবস্থিত। তো চলুন এখান থেকে হোটেল পর্যন্ত যাওয়া যাক। এই বিচ থেকে উঠে এসে আমরা চলে আসবেন এই নিউ মেইন ড্রাইভ রোডে, আর এই সামনে দেখতে পাচ্ছেন রয়েছে হোটেল শ্রীহরি। এই শ্রীহরির এই রাস্তাটা ধরে আমাদের এগিয়ে যেতে হবে। এই গলিটি দিয়ে আমরা এলাম এবং এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা চিলড্রেন পার্ক। তার ঠিক উল্টো দিকের গলি এই যে হোটেল মহাপ্রভু আছে, তার এই উল্টো দিকের গলি দিয়ে আমাদের যেতে হবে। বন্ধুরা, এই রাস্তাটা ধরে এসে এখান থেকে জাস্ট রাইট টার্ন নিলেই কিন্তু আমাদের আজকের হোটেল। আপনারা চাইলে দিয়ে লাইট হাউসের দিক থেকে আসতে পারেন। এই সামনেই রয়েছে হোটেল রেস্ট। এটা হচ্ছে হোটেল দ্য রেস্ট, এটা অ্যাকচুয়ালি গেস্ট হাউস। চলুন আপনাদের ভেতরে নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের রিসেপশন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনাদের চেক ইন প্রসেসগুলো করে নিতে পারবেন। দুদিকে দুটো বসার জায়গা আছে, সামনে একটা সেন্টার টেবিল আছে। বন্ধুরা, এই রিসেপশন থেকে আমরা চলে যাবো এনাদের রুমগুলো দেখতে। আর এটা হচ্ছে এনাদের রিসেপশন, আর এই করিডোর ধরে কিন্তু আমরা সামনে চলে যাবো। আর দেখুন, প্রথমে যে রুমটা আমরা দেখাবো সেটা কিন্তু একদম নিচে, রুম নাম্বার হচ্ছে 104। যদিও এনাদের নিচে পরপর অনেক কটা রুম আছে, দু একটা রুমে গেস্ট আছে দেখতে পাচ্ছেন। আর যে রুমটা ফাঁকা আছে 104 নম্বর রুম, সেটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। এই দেখুন, এটা হচ্ছে হোটেল দ্য রেস্টের, এটা নন এসি রুম। এই দেখুন, এটা হচ্ছে নন এসি রুম। এই হচ্ছে বেড, বেডের যা সাইজ দুজন থেকে তিনজন থাকতে পারবেন আপনারা। এদিকে কিন্তু রয়েছে ড্রেসিং মিরর, রয়েছে একটা সেন্টার টেবিল, চেয়ার আছে এখানে। আর এখানে কিন্তু কিচেন সুবিধা আপনারা পেয়ে যাবেন আপনারা যদি চান। এখানে কিন্তু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে রয়েছে টিভি, আর এটা হচ্ছে রুম। বেডের ওপরে সিলিং ফ্যান রয়েছে। চলুন এর সঙ্গে অ্যাটাচ টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এর সঙ্গে অ্যাটাচ টয়লেট হচ্ছে এটা। এটা কিন্তু একটা মোটামুটি ছোটোখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। ওয়েস্টার্ন কমোড আছে, মগ বাকেট দেখতে পাচ্ছি। আর এটা কিন্তু টয়লেটটা, তার সঙ্গে এই রুম। রুম নাম্বার 104-এর পরে এবার কিন্তু আমরা চলে যাব ওপরে কিছু রুম দেখতে। এই সিঁড়ি বেয়ে আমাদের ওপরে যেতে হবে। চলে এসেছি বন্ধুরা রুম নাম্বার 201। এটা কিন্তু ফার্স্ট ফ্লোরে। এটা কিন্তু দুটো ডাবল বেড রয়েছে, অর্থাৎ 3 এবং 3, ছজন কিন্তু আপনারা থাকতে পারবেন এই রুমটাতে। আর এটা হচ্ছে টোটালি রুমটা, দুটো বেড, দুটো বেডের ওপরে কিন্তু দুটো ফ্যান আছে। আর এদিকে রয়েছে একটা সেন্টার টেবিল মাঝামাঝি, এদিকে ড্রেসিং মিরর রয়েছে, এদিকে একটা ওয়ালে তাক আছে দেখতে পাচ্ছি, পরপর দুই একটা চেয়ার রয়েছে, আর একটা সেন্টার টেবিল রয়েছে। আর এটা হচ্ছে এই রুমের সঙ্গে একটা টয়লেটটা। এই দেখুন, এখানে রয়েছে একটা ওয়েস্টার্ন কমোড, এইদিকে বেসিন রয়েছে, টাওয়াল হ্যাঙ্গার রয়েছে। আর এটা কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, এর সঙ্গে অ্যাটাচ টয়লেট। এই রুম 201-এর পরে আমরা কিন্তু চলে যাবো এই করিডোর ধরে সামনে। এখানে রয়েছে এনাদের এসি রুম, যদিও আরও তিনটে আছে, সেগুলো তো আপাতত গেস্ট আছেন বলে আমরা এটাই দেখাতে পারবো। এটা হচ্ছে রুম নাম্বার 203, এটা একটা এসি রুম। আর এটা দেখুন রুমটা, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে একটা বড় সাইজের বেড, দুজন থেকে তিনজন তো বেশ ভালোভাবে থাকতে পারবে। দেখুন, অনেকটা বড় সাইজের বেড রয়েছে, সঙ্গে দুটো পিলো রয়েছে, একটা সোপ দেওয়া আছে। আর বেডের সাইডে এদিকে রয়েছে একটা সেন্টার টেবিল, যেমনটা আপনাদের বললাম এটা কিন্তু একটা এসি রুম, সঙ্গে রয়েছে বেডের ওপরে সিলিং ফ্যান। এখানে বেসিন রয়েছে টয়লেটের বাইরেই, আপনারা কিন্তু এখানে সকালে ব্রাশ ফ্রাশগুলো করে নিতে পারবেন। এখানে একটা চেয়ার দেখতে পাচ্ছি, আর এই রুমে রয়েছে দেখুন একটা টিভি, এখানে রয়েছে একটা ড্রেসিং মিরর, আর এর পাশে রয়েছে একটা ওয়াল হ্যাঙ্গার যেখানে কিন্তু আপনারা নিজেদের জামাকাপড়গুলো টাঙাতে পারবেন।
আর এর সঙ্গে অ্যাটাচ টয়লেট আপনাকে দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে এর সঙ্গে অ্যাটাচ টয়লেট, ওয়েস্টার্ন কমোড, মগ বাকেট, মিরার, এই সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। আর মোটামুটি ছোটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, তার সঙ্গে এই রুমটা। এনাদের গ্রাউন্ড ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোরে যে কটা রুম ফাঁকা ছিল সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো এবার চলুন এখান থেকে আমরা নিচে যাবো, গিয়ে ম্যানেজারবাবু থেকে জেনে নেবো কিন্তু এখানকার রুম রেন্ট কী কী আছে। নমস্কার ম্যানেজারবাবু। নমস্কার নমস্কার। আচ্ছা, আপনাদের এখানে যে রুম রেন্ট আছে ওটা মোটামুটি কেমন কী রেখেছেন? যেটা নন এসি রুম দেখলাম, নন এসি যেটা ধরুন মোটামুটি ধরুন 800 থেকে 900 টাকার ভিতরে, 800-900-র মধ্যে থাকে। এটা কি অক্সিজেন রেট? অক্সিজেন রেট। আর সিজনে কি আবার সিজনে আবার ওটা বেড়ে যাবে, ওটা বেড়ে যাবে। আর যেগুলো এসি রুম দেখেছি সেগুলো এসি রুম যেটা আছে আপনার মোটামুটি ধরুন 1300-1500-1800 করে ঠিক আছে, অনেক ধন্যবাদ।